মহান সত্তার আমরা হচ্ছি সৃষ্ট জীব মানুষ আর কি প্রাণের সত্তা এই যে সৃষ্টি এই সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে তাই আপনার একটা কমন ফিলোসফি দরকার ওয়ে অফ লাইফ আর কি দরকার এই যে কমন ফিলোসফিটা হবে কি এটা হবে সার্বজনীন চিন্তার সমাহার দিস ইজ কমন ফিলোসফি যেমন মনে করুন ফর এক্সাম্পল এই যে আপনি ফ্যান ঘুরছে আপনি সুইচ অন করলেন ফ্যানটা ঘুরছে এইবার এই যে ফ্যানের যে ক্যারেক্টারটা দ্য মুভিং ইজ দ্য ক্যারেক্টার অফ ফ্যান দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ আপনি এই ফ্যানকে পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে চলে যান সেম ক্যারেক্টার ক্যারি করবে মানে তার ধর্মটা কিন্তু চেঞ্জ হবে না তেমনি এই যে সারা পৃথিবীতে মানুষ আছে সব মানুষ বড় হতে চায় আনন্দ পেতে চায় অসীম সুখ পেতে চায় এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ এইবার এই এমন একটা কমন ফিলোসফি হবে এবং এই ফিলোসফি কী করবে একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করবে আর এখানে তখন মানুষের মধ্যে এই ফিলোসফি প্র্যাকটিসের মাধ্যমে মানুষের মধ্যে একটা অনুভূতি আসবে যে আমরা সবাই মানুষ দিস ইজ ফিলোসফি আর প্র্যাকটিক্যালি কী করতে হবে আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দরকার বাস্তব জীবনে প্রয়োগ দরকার আজকে দেখুন আমরা সবাই তো আজকে রাতে ভাবছি বা কি মিল হয়ে গেল এরপরে দেখবেন একজন আরেকজনের শ্রাদ্ধ করছেন ক্রিটিসাইজ করছেন এটাই তো হচ্ছে কিন্তু তাতে মানে স্পিরিটটা কোথায় না আমাদের এখানে মেন্টাল বন্ডিং দরকার ওই মানসিক বন্ধন দরকার যে একটা মানুষকে ভালোবাসবে কিন্তু একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতে পারে না কেন কারণটা কোথায় কারণটা হচ্ছে মানুষের মনের মধ্যে অশুভ চিন্তা মানে ইভিল থটস এই যে হ্যানিম্যান বলছেন হ্যানিম্যান যে মায়াইজম পড়বেন অর্গানের হ্যানিম্যানের অর্গান থিওরি পড়বেন মায়াইজম মানে অশুভ চিন্তা এই যে মানুষকে ডিস ইউনাইট করে দেওয়া এই যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার একটা কারণ হচ্ছে ওই অশুভ চিন্তা অশুভ চিন্তা এই অশুভ চিন্তা কি করে একটা অদৃশ্য অশুভ শক্তি তৈরি হয় এবং অদৃশ্য অশুভ শক্তি কি করে মানুষকে ধ্বংসের দিকে টেনে যায় তাই আমাদের মানসিক বন্ধন দরকার এই যে ভালোবাসবো মানুষকে সেই ভালোবাসার জন্য মন দরকার সেই নির্মল সুন্দর পবিত্র মন যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কিন্তু টিল টুডে উই আর ফেল এখন আমরা ভাবি দেখুন এখনকার সমাজ ব্যবস্থা জ্ঞানে বিজ্ঞানে পাণ্ডিত্যে টেকনোলজিতে আমরা অনেক দূর আমরা বলতে পারি আমাদের জীবনে আমরা সফলতা পেয়েছি আমি একজনকে যদি জিজ্ঞাসা করি আচ্ছা আপনার ছেলে কী করে খুব গর্ব করে বলবে যে আমার ছেলে ইঞ্জিনিয়ার কোথায় থাকে আমেরিকা আমেরিকা থাকে আর বাবা মাকে একদিন ফোনও করে না দেখুন মানে মানবিক মূল্যবোধ ইজ ডিগ্রেডেড খবর নেয় না আচ্ছা আমার ছেলে ডাক্তার দিস ইজ সাকসেস বিয়ন্ড দ্যাট নো স্যাটিসফ্যাকশন এই এটা মানুষের জীবনের সফলতা কিন্তু সফলতার ঊর্ধ্বে একটা কথা আছে সেটা হচ্ছে মানসিক তৃপ্তি মানসিক তৃপ্তি নেই কারো মনে নেই আপনি দেখবেন মানুষ পাগল পাগলের মতন ছুটছে পাগল মানুষ জানে না উই ডোন্ট নো হোয়াট উই ওয়ান্ট আমরা কি যাই আমরা নিজেরাই যাই না পাগলের মতন সাইকিক পেশেন্ট আপনি দেখুন তো দিল্লির রাজপথে একটা ছেলে একটা মেয়েকে ছুরি মেরে মেরে মারছে আর কিছু লোক গিয়ে ফটো তুলছে ভাবুন মানুষ কোথায় গিয়ে ফুটেছে এই যে নর্থ কোরিয়া কিম জং উন প্রতিদিন মিসাইল টেস্ট করছে পাশেই সাউথ কোরিয়া বলছে আমার মিসাইল নিউক্লিয়ার বোম ক্যারি করবে আমেরিকায় ফেলবে